জি আমরা ধারাবাহিক MMRI এর চ্যানেলের শিক্ষা কার্যক্রমের যে অনুষ্ঠান আমরা ধারাবাহিক ভাবে নিয়ে আসতেছি, এই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি ৬ নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা ৫ নম্বর ক্লাসে জেনেছি তাজ্জিদের ব্যবহার, কিভাবে কোন অক্ষর উপরে তাজ্জিদের উপরে তাজ্জিদ হলে কোন অক্ষর উপরে তাজ্জিদ হলে গুণনা করতে বিস্তারিত জেনেছি। আজকে আমরা জানবো কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কিভাবে টান দিতে হয়, আবার অনেক জায়গায় টান দেওয়া লাগে না। হ্যাঁ, অনেক জায়গায় টান দেওয়াটা জরুরি, আবার অনেক জায়গায় টান না দেওয়াটা কি জরুরি, এই সমস্ত বিষয়ে আজকে আমরা জানবো। এই টানের যে ক্লাস, এটা অনেকগুলো ক্লাসে ক্লাস সমাপ্ত হবে, তার প্রথমবার ক্লাস আজকে আমরা নিতেছি। শুধু টান দেওয়া লাগে এরকম একটা ক্লাস আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। টান যে দেওয়া লাগে এটার আরবি হলো মাদ। এটার আরবি কি? মাদ। আমরা মাদ কাকে বলে, মাদ কত প্রকার এগুলো শিখেছি, কিন্তু মাদের বাংলাটাই হলো কি? টান। মাদের বাংলা কি? টান। আমরা আজকে শিখব মাদ বা টানের অক্ষর কয়টি এবং কখন কিভাবে এই অক্ষরগুলো টান দিয়ে পড়তে হবে। যেমন আমরা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করলে অবশ্যই দেখতে পাবো লেখা আছে ৬ নম্বর সূত্র। আমাদের পড়া আজকে চলে এসেছে ৬ নম্বর সূত্র পর্যন্ত, মানে ৬টি ক্লাসে আমরা পদার্পণ করেছি। ৬টি ক্লাসে ৬ নম্বর সূত্রের ক লেখা আছে কি? মা। আরবিতে লেখা আছে কি? মা। মাদের বাংলা হলো কি? টান। মাদের বাংলা কি? টান। এবং আমরা পুরো কোরআন শরীফের ভিতরে টানের অক্ষর হলো ৩টা। কয়টা? ৩টা। অক্ষর ৩টা, অর্থাৎ মাদের অক্ষর ৩টা। টানের অক্ষর মানে কি? মাদের অক্ষর। মাদ অর্থ টান, টান অর্থ কি? মা। তাহলে এখানে লিখছি আমি মাদের অক্ষর, এখানে আমি বুঝতে পারবো টানের অক্ষর। কিসের অক্ষর? টানের অক্ষর। তাহলে মাদের অক্ষর কয়টি? ৩টি। কি কি? আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। এখন প্রশ্ন হলো এই আলিফ, ওয়াও, ইয়া কখন কিভাবে আসলে টান দিয়ে পড়তে হবে? শুধু আসলেই যে টান দিতে হবে এমনটা না। আলিফে তো হারকাত নিয়ে আসতে পারে, আলি আসতে পারে, উনি আসতে পারে, তাই না, বা ই আসতে পারে। তাহলে কি আলিফ আসলেই টান দেওয়া যাবে? না, টান দেওয়া যাবে। কখন এই অক্ষরগুলো মাদের অক্ষর হবে এবং কখন টান দিতে হবে এটা আমাদেরকে জানতে হবে। যেমন এখানে লেখা আছে আলিফ এর ডানে, কি এই যে আলিফ, আলিফ এই যে আলিফ লেখা আছে আলিফে, আলিফের ডানে, আলিফের ডানে কি? আ। যখন আলিফের ডানে আ আসবে, আমরা এটাকে আ বলতে যে আমাদের অত্যাধুনিক পদ্ধতি অনুযায়ী, কিন্তু সনাতন পদ্ধতিতে এটাকে বলে জবর। আগের পদ্ধতিতে এটা কি বলে? জবর। যদি আমরা বলি আলিফের ডানে জবর, তাহলে বলা যাবে ভুল না, যে যেভাবে শিখে শিখো, সঠিকভাবে শিখে আসল সমস্যা নাই। তবে আমরা আমাদের অত্যাধুনিক পদ্ধতি এটার নাম দিচ্ছি আ, এটার নাম দিচ্ছে উ, এটার নাম দিচ্ছে কি? ই। ই। এটার নাম কি? ই। আমরা অত্যাধুনিক পদ্ধতি অনুযায়ী বলতেছি আলিফের ডানে যদি আ আসে, আলিফের ডানে কি আ আসে, এবং ওয়াও সুকুন, কি ওয়াও সুকুন, খালি ওয়াও আসলেই হবে না, শর্ত হবে কি? ওয়াও সুকুন হতে হবে। ওয়াও সুকুন ডানে যদি উ আসে, ওয়াও সুকুন ডানে কি উ আসে, এবং ইয়াও সুকুন হতে হবে। ইয়া কিভাবে আসবে? সুকুন। ইয়া সুকুন ডানে যদি ইয়া কি আসে, তাহলে এক আলিফ পাবে, এক আলিফ পাবে। তাহলে আমরা ক্লিয়ার করে বুঝতে হবে আলিফের ডানে আ, আলিফের ডানে আ, ওয়াও সুকুন ডানে উ, অনেক প্রকার মাদ। আমরা প্রথম প্রকার আজকে আলোচনা করতেছি, প্রত্যেকটা মাদের এক একটা করে নাম আছে। এই প্রথম যে মাদটা আমরা করতেছি এই মাদের নাম কি? মাদের তবাই, মাদে আসলি। এখন যদি আমি বলি যে মাদের তবেই কাকে বলে, তাহলে আমরা বলে দিতে পারবো আলিফের ডানে আ, ওয়াও সুকুন ডানে উ, ইয়া সুকুন ডানে ই হলে এক আলিফ তাই করে ডানে ইয়া কাকে কি বলে? মাদের তবেই বা আসলে বলে। হ্যাঁ, তাহলে আমরা এক্সামে দিব। তার আগে আমরা আরেকটা লক্ষণীয় বিষয়
আমরা জেনে নেই, সেটা হলো আমরা হারকাত করেছি, তাই না? হারকাত আমরা করেছি, যেমন হারকাত করেছি এই যে এরকম একটা হারকাত, এটা উপরে যারা থাকে এরকম থাকে, নিচে থাকে কি এরকম থাকে, উপরে থাকলে আর একটা ভুল মাথাওয়ালা হারকাত করেছি, মানে এক আ আবার এই হারকাতটা অনেক সময় দেখা যায় এরকম ভাবে সোজা হয়ে আছে, আবার এই হারকাতটা অনেক সময় দেখা যায় উল্টো হয়ে আছে, কিভাবে হয়ে আছে উল্টো হয়ে আছে, তাহলে এই হারকাত কিভাবে পড়বো এটা আমাদের জানতে হবে। আমরা জানি যে হারকাত তাড়াতাড়ি করতে হবে, কিন্তু এটা তো ওই রকম ভাবে হারকাত আসে নাই না, এটা সোজা হয়ে হারকাত আসে। এই হারকাতের নিয়মটা কি সেটা আমরা জানবো, যেমন এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো লক্ষণীয় ভাবে লেখা আছে যে এই হারকাত হলো খারা খারা খারা, এটা উল্টাও এটা উল্টাও উল্টা হয়ে আসছে, দেখে এটা তো কি উল্টাও, এটা হলো খারাই, এটা কি খারাই। যদি আমরা আগের পদ্ধতিতে বলি তাহলে বলবো খারা জবর, কি খারা জবর, আর যদি আগের পদ্ধতিতে বলি তাহলে বলবো উল্টা পেশ, উল্টা পেশ, কি উল্টা পেশ, আর যদি আগের পদ্ধতিতে এটা বলি তাহলে বলবো খারা জে, খারা জে, খারা জে। কিন্তু আমরা আমাদের মাতৃভাষায় নিয়ে এসেছি যে জবর পেশ বলি না, এই কারণে বলতেছি খারা আ খারা উল্টা উ আর খারা ই, এটা যদি হয় এটা হলো মাদের মাদের হারকাত, কিসের হারকাত, মাদের মাদের হারকাত, মা অর্থ তাহলে কি বলছি আমরা টান, তাহলে মা অর্থ যদি টান হয় তাহলে মাদের হারকাতের কাজ কি হবে, টানের হারকাত হবে, তাহলে মাদের হারকাত মানে কি টানের হারকাত, টানের কিসের হারকাত, টানের হারকাত, তাহলে বোঝা গেল এই হারকাত যখন আসবে তখন টান দিতে হবে, কি করতে হবে টান দিতে হবে, এটাকে একবারে টান দিয়ে করতে হবে, এটার নাম মাদ্দে আসলি বা মাদ্দে তবাই, দুটোটাই যে কোনো একটা বলা যাবে। এখন আমরা একদম উদাহরণের মাধ্যমে বুঝবো কিভাবে এই মাছগুলো আমরা পড়ব, যেমন দেখেন আমি যদি একটা অক্ষর লিখলাম, এটা অক্ষর নাম কি বা, কি অক্ষর আলিফ, বা বা, আর একটা কি আলিফ, হ্যাঁ বা মধ্যে আমি আ দিলাম, কি দিলাম আ, আমরা মাদের অক্ষরের প্রথম অক্ষরের নাম হলো আলিফ, আলিফ কি অক্ষর আলিফ, এই আলিফ কখন মাদের অক্ষর হয় যদি আলিফের ডানে আ, আলিফের ডানে কি আ আছে, তাহলে এখানে আলিফ পাইছি, আলিফের ডানে কি পাইছি আ পাইছি, তাহলে বুঝলাম অবশ্যই এই অক্ষরটা মাদের অক্ষর, মাদের অক্ষর, অক্ষর মাদের অক্ষর, তাহলে কয় আলিফ কাটতে বলতে হবে, এক আলিফ কাটতে হবে, বা। দ্বিতীয়তে আমরা পাইছি যদি ওয়াও সুকুন হয়, কি ওয়াও সুকুন, তাহলে যদি উ হয় যেমন আমরা একদম আমরা লিখি, যেমন এই যে ওয়াওর মধ্যে কি দিলাম সুকুন, আর এখানে বাই লিখলাম যেহেতু সহজ লাগে বা, এই কারণে এই বার মধ্যে কি দিলাম উ দিলাম, তাহলে এখানে সূত্র অনুযায়ী আমরা পাইলাম ওয়া সুকুন ডানে কি আছে উ আছে, তাহলে এটা কিভাবে করবো একটা। তৃতীয় নাম্বার অক্ষর আমরা পড়ছি ইয়া, তৃতীয় নাম্বার অক্ষর কি ইয়া, ইয়া সুকুন হবে ডানে কি হবে ই হবে, যেমন আমরা একদমে চলে আসি এই যে বা, বা নিচে দিলাম ই, আর ইয়ার মধ্যে দিলাম কি সুকুন, তাহলে আমাদের সূত্র অনুযায়ী পেয়ে গেছি ইয়া সুকুন ডানে কি কি হবে, ইয়া সুকুন ডানে কি আছে কি আছে, তাহলে এটা কি করতে হবে একাধিক নাম দেওয়া হবে, তাহলে কেমন হবে বি, তিনটা যদি আমরা বলি বা উ বি সেম, লক্ষণীয়টা আমরা দেখাচ্ছি, যেমন এখানে আলি হওয়ার কারণে বা তার হয়েছে, তাই না, এখানে হারকাত আছে আর এই হারকাতের সাথে আলিফ আইসি থেকে বা টান হয়েছে, আর এখানে যদি আমি শুধু বা লিখে আর এই হারকাতটা সোজা করে দিই, কি করে সোজা করে দিই, তাহলে এইটা এখানে যে যখন ভাবে একাধিক টান হয়েছে এখানে কি এরকম ভাবে একাধিক টান হবে, কারণ কি হারকাতটা খারা হারকাত হয়েছে, কেমন হারকাত খারা হারকাত, মাদে হারকাত, মানে একেল একটু বাঁকা হয়ে আসলে এই হারকাতটা টান দিতে হয় না, কিন্তু আলিফের ডানা এসে দিকে এটারে টান দিতে হয়, নলে কি টান দেওয়া লাগতো না, কিন্তু এই হারকাত সোজা হয়ে আসলে যেখানেই বসুক তাকে কি টান দেওয়া করতে হবে, তাহলে এইটারও যে আওয়াজ এটার কি একই আওয়াজ, যেমন এটা এক আলিফ টান, এটাও কি এক আলিফ টান, তাহলে এটা কি হবে বা, ঠিক তদ্রুপ ভাবে যদি বা লিখি আর আর আবার যদি বা লিখি, বা লিখে যদি বার মধ্যে উল্টা উ দেই, কোনো এই যে উল্টা আছে এটা নর্মাল যে উ ব্যবহার হয় ওইটা,
আর এখানে যদি এই উল্টা উল্টা করে দেই কেমন করে উল্টা করে তাহলে এই যেখানে ওয়াও সুকুন ডানে উ হওয়ার কারণে যে কাজ এখানে শুধু উ আসছে উল্টা হয়ে যায় একই কাজ কি কাজ একই কাজ এটারও কাল পদ্ধতি হবে এখানে তাহলে বলে বু ঠিক তন্ত্র পাবে আবার যদি বা লিখি আর বার মধ্যে যদি আমি খারাই দেই কোনি দেব খারাই খারাই যদি দেই তাহলে হ্যাঁ তাহলে এই যেখানে ইয়া সুকুন ডানে ই হওয়ার কারণে যে কাজটা আমরা করেছি আজকে কি শুধু খারাই থাকার কারণে এইটার যে কাজ এটার কি একই কাজ এটার কি তাহলে কোন প্রান্ত দিয়ে পড়তে হবে একটা নাম লাগে কিভাবে বি হ্যাঁ আবার বলেন এখান থেকে বা হামজার উপরে সুকুন হলে কিভাবে আওয়াজ দিতে হয় কিছুর উপরে হামজার উপরে সুকুন হলে কিভাবে আওয়াজ দিতে হয় অনেক মানুষের এই হামজার সুকুনের ব্যবহারটা কি হয় না অনেক মানুষের হয় না এটা না জানার কারণে হয় না জানলে কি আমাদের হয়ে যাব ইনশা আল্লাহ আমরা এখানে হামজার উপরে সুকুন দিলে কেমনে পড়তে হয় বাংলায় লিখে দিয়েছি এই যে লেখা আছে হামজার উপর কি হামজার উপরে যদি সুকুন হয় পড়েন হামজার উপরে যদি সুকুন হয় তাহলে পেটে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় পেটে কি একটু ধাক্কা দিয়ে পড়তে হয় হামজার উপরে সুকুন হলে পেটে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন এই যে এখানে হামজার উপরে সুকুন দিছি কিসের উপরে হামজার উপরে সুকুন দিছি এই হামজার আওয়াজটা কেমন হবে এটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আগে পেটে হাত দেন পেটে কি হাত দেন পেটে হাত দিয়ে আপনি আওয়াজ করবেন পেটে হাত দিয়ে আমার সাথে আওয়াজ করেন হামদার উপরে আর দিছে আর একটা হামদার উপরে কি দিছি সুকুন দিছি এটা আওয়াজটা হবে আ পরে আ আ এবারে কি এই আওয়াজটা কি আ বলে শুধু আ কি বলে আ আ যদি বলে তখন কি হামদার উপরে যে সুকুন আছে এই আওয়াজটা হয় না হামদার উপরে সুকুন হলে সাধারণত পেটে ধাক্কা দিয়ে পড়তে হয় কোন জায়গায় পেটে ধাক্কা দিয়ে পড়তে হয় পরে আবার ঠিক তদ্রূপ ভাবে এখানে বা লেখি বার উপরে আ দিয়ে হামদার উপরে সুকুন দিছি দেরি কি হবে বা কি হবে বা আপনার পেটে যদি ধাক্কা লাগে তাহলে মনে করবেন যে আমার হামদার সুকুনের আওয়াজটা সঠিক হয়েছে আর যদি পেটে ধাক্কা না লাগে তাহলে মনে করবেন সঠিক হয় নাই এটা বোঝার জন্য পেটে হাত দিয়ে পড়তে হয় আবার করেন আ আ অধিকাংশ সময় দেখা যায় মানুষ এরকম শব্দ আসলে সাদা মাটা ভাবে বলে মুমিনুন কি বলে মুমিনুন মুমিনুন বললে দেখেন পেটের ভিতরে ধাক্কা লাগবে লাগবে না আর যদি পেটে ধাক্কা না লাগে তাহলে হামদার সুকুনের আওয়াজ কি হবে না আমরা সঠিক ভাবে করার জন্য প্র্যাকটিস করব পেট একটু হাত দিয়ে দেখব যে ধাক্কাটা লাগলো কি না আবার এই শব্দের উচ্চারণ করেন মুমিনুন আবার মুমিনুন 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 পেটে যদি ধাক্কা লাগে তাহলে কি হামদার উচ্চারণটা সঠিক হয় সঠিক হয় হ্যাঁ এখন আমরা দেখব যে আলিফ কি আলিফ লামের সাথে যুক্ত হয় দুই আকৃতিতে কিসের সাথে দুই আকৃতিতে আলিফ 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 লাম এর সাথে যুক্ত হয় দুই আকৃতিতে কয় আকৃতিতে দুই আকৃতিতে এই যে এখানে লেখা আছে দেখেন আলিফ এই যে আলিফ আর এই যে লাম এই যে কি আলিফ এই যে লাম এই আলিফটা লামের সাথে দুই আকৃতিতে যুক্ত হয় কয় আকৃতিতে দুই আকৃতিতে যে এরকম একটা আকৃতি এরকম কি একটা আকৃতি এই এটার কার ডান পাশে যে টানটা আছে এই টানটার নাম হলো লাম টানটার নাম কি লাম আর বাম পাশে যে টানটা আছে এটার নাম কি আলিফ আমরা জানি যে আলিফ কখনো তার বাম পাশে অক্ষর যুক্ত করে না কোন পাশে বাম পাশে অক্ষর যুক্ত করে না আলিফ যদি বাম পাশে অক্ষর যুক্ত না করে তাহলে বামে তো কখনো আলিফের বামে কোনো অক্ষর হতে পারে না পারে না এই জন্যই আমরা ডান পাশে যে টানটা আছে এটা কি করব ধরব আমরা লাম ধরব এরকম ভাবে একটা আকৃতিতে আলিফ লামের সাথে যুক্ত হয় আর একটা আকৃতিতে যুক্ত হয় যে এরকম ভাবে কিরকম ভাবে এরকম ভাবে এটা এটা সেম এটা নিচ দিয়ে মিলাই দেওয়া হয় যে এটা কি নিচ দিয়ে
মিলে দেওয়া না, একটা কান দিয়ে এখানে একটা আলিফ লিখে দেওয়া উচিত। যেমন লাম, লাম লিখতে আমরা যেরকম ভাবে লাম লিখি না, এই লামের এই আকৃতি দিয়ে এখানে একটা আলিফ বসানো হয়েছে। এখানে কি বসানো হয়েছে? একটা আলিফ বসানো হয়েছে। তাহলে কি হয়েছে? লাম আলিফ। আর এইটা অনেক সময় এরকম ভাবে হয়, এই এই এইটা এই যে এরকম ভাবে হয়, নিজ দিয়ে কি মিলে, এই যে মিলনটা কি নিজ দিয়ে মিলে যাবে। তাহলে প্রথম কানটা কি হবে? লাম। পরেরটা কি হবে? আলিফ। এটা প্রথম কানটা লাম, পরেরটা আলিফ। এই দুই আকৃতিতেই আলিফ লামের সাথে কি হয়? যুক্ত হয়।